ফার্স্ট ক্লাস ফার্স্ট এর দেবে না, কারণ এর মামা নেই। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে 72 রোল নাম্বার তার, তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানব সৃষ্টির একটা সূচনার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি তৈরি হন, সর্বপ্রথম যিনাকে তৈরি করা হয়, জিজ্ঞাসা করতে চাই তার নামটা কি? জোরে বলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনার আমার সম্পর্কে কে হয়? জোরে বলেন, বাবার নাম বলতে লজ্জা লাগতেছে নাকি? জোরে বলেন, হজরতে আদম আমাদের কে হয়? পিতা হয়, আদি পিতা হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তৈরি করার সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ তাআলা যদি আদম এবং পুরো পৃথিবীব্যাপী মানব জাতি সৃষ্টি করতেন, যদি পরামর্শ না করতেন কোনো সমস্যা ছিল? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম নাম্বার শিক্ষা দিচ্ছে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানব জাতি সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম এজন্য যাতে গোটা বিশ্ববাসীর জন্য পরামর্শটা একটা আমলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই যে তাফসীর মাহফিল, অনেক সময় তাফসীর মাহফিল শুরু হওয়ার আগে 10 থেকে 12 বার পরামর্শ হয়, কথা বলেন না কেন? একটা পরিবারের ভিতরে, যেই পরিবারের ভিতরে স্বামী এবং স্ত্রী পরামর্শ ভিত্তিক কাজ করে, মা বাবার সাথে পরামর্শ করে সন্তান কাজ করে, ওই পরিবার একরকম আর এক চেটিয়া এক ঘেয়ামি করে একাই কাজ করে, ওই পরিবারের ভালোবাসা আরেক রকম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন, অসংখ্য মা বোন আজকে পর্দার অন্তরালে বসে আছেন, আজকে আপনার একটা ভুল পরামর্শের কারণে সমাজটা অশান্তির দাবানলে জ্বলতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কি ভুল পরামর্শ আমরা খেয়াল করে দেখেছি। একটা সন্তানকে বাবা মা লালন করতে 20 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগে, 20 থেকে 25 বছর পর্যন্ত লালন পালন করার পরে সন্তানটাকে যখন বিয়ে দেওয়া হয়, এবার জিজ্ঞাসা করতে চাই বিয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকে বৌমা চিৎকার দিয়ে বলেন কি? কি ঢুকে? বৌমা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলি? বৌমা। আমি বলি ওটা বৌমা না, ওটা হলো বোমা, কথা বলেন না কেন ভাই? যদি বোমা না হবে ও ভাই বিয়ে 2 থেকে 3 মাস পরে আলাদা, রানী সঙ্গ গেলে মনে হয় নাই। জিজ্ঞাসা করলাম, ভাই এতদিন ভালো ছিলা, 2 মাস বিয়ে হলো না, তুমি কেমনে আলাদা হলা? সাথে সাথে জবাব দেই, আমার বউ বারবার করে রাত্রিবেলা বলে প্রাণপ্রিয় স্বামী ওই বুড়াবুড়ির সাথে আমরা থাকতে যাই না, বলে কি বলে না, এমন পরামর্শ দেয়। আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ও মা বোনেরা, পরামর্শ দেওয়া লাগবে তোমার বাবা মার সাথে সারা জীবন মরার আগ পর্যন্ত। তোমার বাবা মা যতদিন না মরবে ততদিন আমি তো তোমার বাবা মার সাথে মিলেমিশে থাকবো, এমন পরামর্শ দিলে সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পরামর্শ দিতে হবে ভালো, ভালো না খারাপ, পরামর্শ দিতে হবে ভালো। আবার অনেকে পরামর্শ দিতে গিয়ে গাছে তুলে দেয়, গাছে তুলার পরে আবার মই টেনে নেয়, কথা বলেন না কেন ভাই? এজন্য আমাদের সমাজের মধ্যে 3টা বিষয় প্রচলিত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন ভাই। বন্ধু হয়ে বন্ধুরে যদি মারতে চাও তাহলে 3টা কাজ করাও। 1 নম্বরে কোনো জমির সাথে তার মামলা লাগিয়ে দাও, বিনা হিসাবে ও জমি বিক্রি করতেই থাকবে আর মামলা চালাইতে থাকবে। এক পর্যায়ে 10 শতক মাটির জন্য যতগুলি মামলা চালাইতে চালাইতে 10 বিঘা মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে, এমন ঘটনা আছে না? নাই। 2 নম্বরে কাউকে ব্লাকিতে বিদেশ পাঠায় দাও, জেলখানা খেতে চলে আসবে, কথা কি বাস্তব না অবাস্তব?
তিন নাম্বারে, এটা যদিও শুনতে খারাপ লাগবে ভাই, তারপরেও বলি, আমরা কিন্তু বাঙালি, পাম্মের আমরা নির্বাচনে ক্যান্ডিডেট দাঁড় করায় দিই, কথা বলেন না কেন? কোন রকম ভাই আপনার মতো জনপ্রিয় নেতা আর নাই, বলি না, পাম মেরে মেরে গাছে উঠায় দিয়ে মই সুন্দর করে টেনে নেই। ও ভাই যতই জনপ্রিয়তা হোক, এই যে ভাইস চেয়ারম্যান সামনে নির্বাচন, একজনই হবে, কথা বলেন ঠিক কিনা? যোগ্য ইমানদার যে তাকেই ভোট দেওয়া লাগবে, কথা বলেন না? যারা খারাপ তাকে দিবেন, ভালো যেটা সেটা বুঝে শুনে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি কারো সাফাই গাইব না, বোঝানোর জন্য বলতেছি। পরামর্শ দুই প্রকার, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে, দুইটাই দিতে পারেন। যারা ভালো পরামর্শ দেয় তাদের গুণ এক রকমের, যারা খারাপ পরামর্শ দেয় তাদের গুণ আরেক রকমের। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বিশ্ববাসীকে জানায় দেয়, দুনিয়ার বান্দারা শুনে রাখো শুনে রাখো, আমি আল্লাহ প্রথমেই পরামর্শ ভিত্তিক কাজ তোমাদের জন্য, আমি আল্লাহ করা মানে সেটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নি যাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বলেছিল খলিফা পাঠাতে যাই, সাথে সাথে ফেরেশতারা কিন্তু কাউন্টার দিয়েছিল, আল্লাহ ও রাব্বুল আলামিন আমরা তোমার 24 ঘন্টা ইবাদত করি, আমরা তোমার 24 ঘন্টা দাসত্ব করি, আমরা তোমার 24 ঘন্টা তোমার অনুমতির বাইরে আমরা যাই না। রাব্বুল আলামিন মানব জাতি তৈরি করার কোনো দরকার নাই, কারণ এর দুনিয়ার মধ্যে গিয়ে যে তারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আজকে বলেন তো ফেরেশতার কথা ঠিক ছিল না বেঠি? দুনিয়ার জমিনে তারা হিংসা করবে, মারামারি করবে, এবার বলতে চাই বলেন তো ফেরেশতারা এমন অভিজ্ঞতার কথা শেয়ার করলো কিভাবে? তারা কি জানতো গায়েবের খবর? জোরে বলেন, তারা জানতো না, কিন্তু তারা কিভাবে টের পেল? ওয়াল্লার বান্দারা বোঝানোর জন্য বলতেছি, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করে, ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা ছিল এই পৃথিবীর জমিনে আমাদের আসার আগে জিন জাতিরা পৃথিবী বসবাস করত, আর এই জিন জাতিরা মারামারি করত, দাঙ্গা হাঙ্গামা করত, ওদের দেখে বলছে আল্লাহ তুমি এমন জাতি প্রেরণ করতে যাও, এরা জিন জাতির থেকেও বেশি খারাপ। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হে ফেরেশতারা ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে দিলেন, তৈরি করার পরে বলেন তো দেখি কোথায় রাখা হয়েছিল? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন ভাই? আওয়াজ দেন, কোথায় রাখা হয়েছিল? আরো জোরে, আরো জোরে, লজ্জা লাগতেছে জান্নাতে বলতে? জান্নাত আমাদের পৈতৃক ভিটা, সুবহানাল্লাহ বলে আল্লাহ তো জান্নাত থেকে দুনিয়া জান্নাতে না পাঠায়া দুনিয়ায় পাঠাইতে পারতো, পারতো না? আল্লাহ সরাসরি আপনাকে আমাকে তৈরি করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতে পারতো, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার পরে জান্নাতের মধ্যে কিছুদিন রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটা বোঝাতে চাইলেন, ফেরেশতারা শুনে রাখো, এটা হলো আমার বান্দাদের জন্য উপহারের সর্বোত্তম জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, আমি আইডেন্টিফাই করার জন্য মানুষকে বিবেক শক্তি দান করেছি, মানুষকে বোধ শক্তি দান করেছি, এই বোধ শক্তি দিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, মানুষ তার নিজের মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসবে এবং ভালো এবং মন্দ জাস্টিফাই করার ক্ষমতা থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আরে আমার,
এভাবে সানে নজুল যদি টান দিয়ে নিয়ে আসি অনেক লম্বা সময় লাগবে, মূল আলোচ্য বিষয় আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সহকারে জান্নাতের মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুরে বেড়াই, হযরতে আদম ঘুরে বেড়াই, একা একাই ঘুরে বেড়াই, কিন্তু মজা লাগে না, মজা লাগে না। ও ভাই প্রেম প্রীতি ভালোবাসা এটা হচ্ছে গড গিফট, আল্লাহ প্রদত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের দেখে ছেলেদের চোখের দৃষ্টি যাবে, মেয়েদের দেখে ছেলেদের মনের মধ্যে একটু আনচান আনচান করবে, ছেলেদের যুবক ছেলেদের দেখে মেয়েদের মন একটু আনচান আনচান করবে, এটা দুনিয়ার কোনো রীতি না, আমার আল্লাহ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, হযরতে আদম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই কিন্তু মজা লাগে না, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ বুঝতে পেরেছে আদম তোমার কোন জায়গায়, তোমার কোন জায়গায় কমতি পড়ে আছে। বলেন দেখি জান্নাতের ভিতর নাজ নেয়ামত সব আছে, জিজ্ঞাসা করতে চাই মুসলমান জান্নাতে কি কোনো কমতি আছে? জোরে বলেন, সন্দেহ আছে নাকি? আপনারা কথা বলতেছেন না জান্নাতে কমতি আছে? আল্লাহর বান্দারা, জান্নাতে আল্লাহ কোনো কমতি দেয় নাই, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভালো লাগতেছে না, কারণটা কি? তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ভালো না লাগার কারণ তার সঙ্গী ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম লম্বা ঘুম পাড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাদুরের হাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঘুমায়া থাকলেন বাম পাথরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যুবকেরা অনেক সময় গান ধরে, বাম পাথরের হাড় তুমি যেখানেই থাকো। এ যুবক ভাইরা কথা বলো ঠিক কিনা? বাম পাথরের হাড় তুমি যেখানেই থাকো, বলবো বলবো বলবো, সময় নাই ভাই। সম্মানিত ভাইয়ার আমার গভীর মনোযোগ দেন, বাম পাথরের হাড় খুঁজে পাওয়া যাবে, অটোমেটিক আসবে, প্রত্যেকের বাম পাথরের হাড়টি দিয়ে তার স্ত্রী তৈরি। সুবহানাল্লাহ। বলেন এই ওয়াজ করে এক জায়গা থেকে নামতেছিলাম, এক এক মুরব্বি চাচা এসে বলল হুজুর, হাতটা এভাবে ধরে বলছে হুজুর, বলেন দেখি আমার তো চারটা বউ আমার কয়টা হাড়টি নিয়েছে, বেকায়দা আছে না নাই? বলছে হুজুর এক একটা বউ যদি এক একটা হাড্ডি নাই আমার তো চারটা নাই, কেন চার বিয়ে করেছে? ওয়াল্লার বান্দারা আসলে এটা হাকিকত, মাজাজ এবং হাকিকত বোঝা লাগবে। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি হয়েছিলেন, তারপর থেকে রূহানি শক্তিতে কারো হাড্ডি আর প্রয়োজন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি হয়ে গেল জান্নাতের মধ্যে, বাবা আদম চোখটা খুলে বাম দিকে তাকাতেই দেখে সুন্দরী রমণী, মহিয়সী রমণী, জান্নাতি রমণী ফেল ফেল করে যখন তাকিয়ে আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, প্রথমে এক নাম্বার তার হাতটা ধরতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, মেয়ে দেখলেই তো হাত বাড়াইতে মন চাই, কথা কন ঠিক কি? পজিটিভলি দিক বলতেছি, নেগেটিভ দিক না। আজকে আমাদের সমাজে ভাই উল্টা চলে, একই সাথে নাতনির বয়স 12 বছর কিংবা 18 বছর, নাতনির বয়স 20 বছর আর নানির বয়স 90 বছর, নানি পরেছে এমন বুর্কা উপর দিয়ে আবার চোখের উপর ঢাকা, আর নাতনিকে নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা, কথা বলেন ঠিক কি না? নাতনিকে নিয়ে যাচ্ছে একেবারে ফাঁকা আর ওই মুরব্বি নানি এমন ঢাকা। জিজ্ঞাসা করলাম নানি তুমি যদি খুলেও যাও, ও ভাই কিটি সাজ করার জন্য বলতেছি না, নানির জন্য পর্দা করা ডেট এক্সপায়ার হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? নানির জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে আর যেটা ডেট আছে ওটা খোলামেলা আছে, জোরে বলেন। আল্লাহর বান্দারা এজন্য ওই খারাপ নজরে দেখা যাবে না, এবার বলবেন হুজুর নজর দিব না কতক্ষণ, ডানা কাটা পরি যত যাই, কথা বলেন না কেন ভাই? এক ভাই এমন সুন্দর ফিনফিনে
কাপড় পরিধান করে। এখন তো আমাদের যুবক ভাইয়েরা বিয়ে করার সাথে বউয়ের সাথে স্ট্যাটাস মারে, দেখায় ওই ফেসবুকের ভাইয়েরা, শুধু আমার একার বউ না রে, গোটা গোষ্ঠীর বউ। কথা কয় না ভাই, আমার বজলুর রশিদ চাচা একটা কথা বলতো, বলবো বলবো ভাই, এক যুবক একেবারে অর্ধ উলঙ্গ করে বউ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, বজলু চাচা জিজ্ঞাসা করতে, এ ভাতিজা এদিকে আয়, বউ কি তোর একার রে? জিজ্ঞাসা করতে চাই মুরুব্বী চাচা, বউ কি আর মানুষের হয়, বউ তো আমার একার। বলছে তুই একাই নিয়ে যাবি যা, কিন্তু তুই যেভাবে নিয়ে গেছিস, বিয়ে না করা হাজারো যুবকের রাত্রে আজকে স্বপ্ন দোষ হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদের পর্দায় দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ যুবক ভাইরা, যারে দেখে তোমরা নিজের চক্ষুকে শীতল করতে চাও, ওটা তো তোমার মন হতে পারে। জোরে বলেন, যারে দেখে তুমি অন্তর শীতল করতে চাচ্ছ, সেটা তো তোমার মা হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই নজরগুলিতে তাকাতে হবে। মা বোনদেরকে বলতে চাই, বেপর্দায় যদি চলো মা, কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, আমার সময় থাকলে বলা যেত, সময় অতি অল্প, এজন্য করব না গল্প। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করার পরে হযরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার জিজ্ঞাসা করতে চাই, আদম এবং হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই, আর একটা প্রতিদ্বন্দ্বী একজন আছে, তার নাম কি? জোরে বলেন, ইবলিস শয়তান। বলেন তো আদম এবং হাওয়া খুশি, এই ইবলিস শয়তান কি খুশি? আরো জোরে, ইবলিস শয়তান দেখে আর জ্বলে পুড়ে মরে। ইবলিস শয়তান বারবার করে তাকাই, কোন রকমের ছাড় পায় না। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানোর জন্য আসলো। আয়াত টু আয়াত কথা বললে মজা লাগতো, কিন্তু আয়াত বলতে গেলে লম্বা সময় লাগবে, এমন কথা বলল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদমকে ডাকতে বললেন, বাবা শোনো এদিকে, তোমাদেরকে জান্নাতের মধ্যে ওই যে একটা গাছ আছে গন্ধ ফল, এই ফলের খাইতে নিষেধ করেছে, কেন তোমরা কি জানো? বাবা ডাকতে বলে, এই ফল নিষেধ করেছে আমার আল্লাহ, জানার দরকার নাই, নিষেধ করেছে ওটাই মানতে হবে, আল্লাহ যা নিষেধ করে ইমানদার বান্দা মাথা পেতে নাই। কথা বলেন ঠিক কি না? যারা ইমানদার হবে আল্লাহ তাআলার বিধান বিনা বাক্যে তারা মেনে নেবে। কথা বলেন ঠিক কি না? যারা ইমানদার হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করেই যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরারে আমার, হযরতে আদম দূর দূর করে তাকায় দিলেন, এ শয়তান দূর হও, সুহকান সুহকান দূর হয়ে যাও। কিন্তু না না না, শয়তান তো দূর হয় না, দূর দিক দিয়ে যায়। মাকে মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোরে একটা ডাক দিয়েছে, বলেছে মা। জোরে বলেন, কি বলেছে? সবাই বলেন, আরো জোরে বলেন, মা বলে যখন ডাক দিয়েছে, ও ভাই মা বোনদের মন এতটাই নরম, মা বোনদের মা বলে ডাক দিলে অর্ধেক মন এমনিতেই নরম হয়ে যায়। কথাক্ষণ ঠিক কি না? মা বলে যখন ডাক দিয়েছে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে ডাক দিয়ে বলছে, বাবা কি বলবা বলো? বলছে, তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে আল্লাহ রাখতে চাই না, এজন্য তো ফল খেতে নিষেধ করেছে। সাথে সাথে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে গাছের ফল শরবত করে হযরতে আদমকে যখন খাওয়াতে গেছে, হযরতে আদমের গলাধঃকরণের নাকের কানের কাছে যাওয়ার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় একটা চাপ মেরেছিল। জোরে বলেন, এই জায়গায় কি মেরেছিল? এখনো দেখেন এই জায়গায় আমাদের জন্য একটা আপেলের মতো আছে, দেখেন হাত দিয়ে দেখেন, আর মা বোনদের দেখবেন পুরাটাই ক্লিয়ার, ওদের কোনো হাড্ডি নাই ভাই। ওই যে কষ্ট পেয়েছে, যত কষ্ট পুরুষ পায়, কথা বলেন না কেন ভাই, যত কষ্ট পুরুষরা পায় নারীরা সুলসুলা। কথা কন ঠিক কি না? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় বক্তা খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।